আসসালামু আলাইকুম অনেক আপুদের অনেক বেশি অভিযোগ থাকে যে কামিজের সাইডটা বাঁকা তারা হয়ে যায় বা সোজা হয় না কিভাবে ফিনিশিং করব তো আজকে এই ভিডিওটি মূলত তাদের জন্য আশা করছি ইনশাআল্লাহ আপনারা খুবই সহজভাবে ফিনিশিং করে কিভাবে কামিজের সাইড ফরা তৈরি করতে হয় সেটা আজকে ভিডিও দেখে শিখে নিতে পারবেন তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভিডিওটি সাথেই থাকবেন তো ফাড়াটা সেলাই করার জন্য প্রথমে আমি বুকের অংশ থেকে হিপ পর্যন্ত সেলাই করে নিয়েছি আর এখানে আমি দাগ দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য আর হিপের অংশটা কিন্তু এক ইঞ্চি পরিমাণ রাখবেন বাড়তি কাপড়টা তাহলে কিন্তু সোজাভাবে সুন্দর করে সেলাই করতে পারবেন আর এখানে ঘের বেশি হলেও কোনো সমস্যা নেই আপনারা একই নিয়ম ফলো করে ঘের বেশি হলেও কিন্তু তৈরি করতে পারবেন তো এই তো আমি এখানে সেলাইটা করে নিয়েছি এখন এই সেলাই পর্যন্ত এভাবে করে ভাঁজ করে নিতে হবে হিপের যে সেলাইটা দিয়েছি তার বাইরের অংশটা এভাবে ভাঁজ করে নিতে হবে অর্থাৎ আপনি কতটুকু সেলাই করবেন সেই বাড়তি কাপড়টাকে এভাবে সোজা করে ভাজ করে নেবেন আর ঘের বেশি হলে একটু বাঁকা করে ভাঁজ করে নিতে হবে তো এভাবে প্রথমে আমি ভাজ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন দাগ বসিয়ে নিয়েছি আর আপনারা চাইলে স্কেলের সাহায্যে দাগটাকে সোজা করে গাঢ় করে দিতে পারেন তাতে করে কিন্তু সেলাই করতে সুবিধা হবে তো আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি এরপর আবার এর অপর পাশেও এই যে দেখতে পাচ্ছেন এখানে দাগ বসে গিয়েছে এইখানেও কিন্তু আমি এভাবে করে দাগ কেটে নিয়েছি তাতে করে সামনের এবং পেছনের অংশটা খুব সুন্দরভাবে সেলাই করা যাবে তো এখন আমি এখানে খুলে নিচ্ছি খুলে নিয়ে এই যে যে দাগটা দিয়েছি সেই পরিমাণ করে প্রথম ভাঁজটা দিয়ে নিচ্ছি এই যে যেভাবে করে প্রথম ভাঁজটা দাগ পরিমাণ পর্যন্ত দিয়ে নিতে হবে আপনারা ভিডিওটা একটু ভালো করে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন তো এভাবে আমি ভাঁজ করে নেওয়ার পর এরপর আবার আরেকটা ভাঁজ দিয়ে নেব এখান থেকে আবার আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি তবে এটা কিন্তু ঠিক এই যে দাগ বরাবর যে আমি প্রথম কাপড়টা ভাঁজ করেছিলাম ঠিক সেই অনুসারে কিন্তু ভাঁজ করতে হবে বেশি কিন্তু বেশি বা কম রাখা যাবে না তাহলে কিন্তু আবার দেখা যায় যে আঁকা হয়ে যাবে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন তো এই কামিজ কাটার ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং প্রথম কমেন্টে লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এরপর হিপের যে সেলাইটা আছে তার থেকে হাফ ইঞ্চি পরিমাণ উপরে একটা দাগ দিয়ে নিচ্ছি সেলাই করার জন্য তো এখানে হাফ ইঞ্চির পরিমাণ উপরে দাগ দিয়েছি আপনি চাইলে আরও উপরে অর্থাৎ এক ইঞ্চি পরিমাণে দিতে পারেন তবে হাফ ইঞ্চি পরিমাণ রাখলে বেশি ভালো হয় দেখতে ভালো লাগে এরপর হচ্ছে এইখানেও সম পরিমাণভাবে আমি ভেতরে যে দাগটা দিয়েছি প্রথম ভাঁজটা সেই দাগ অনুসারে করে নিচ্ছি এরপরের ভাঁজটাও এভাবে করে সমান করে করে নিয়ে সেলাই করে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন সেলাইটা কিন্তু একদমই সোজা হয়েছে কোথাও বাঁকা বা তারা হয়নি একদমই সোজা হয়েছে এরপর আমি একদমই পাশে আরেকটা সেলাই দিয়ে নিব তো এই সেলাইটা হচ্ছে একদমই কর্নারে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফিনিশিং লুকটা আরও বেশি সুন্দর আসবে তো এভাবে করে একই নিয়মে আমি সাইডটাকে সেলাই করে নিচ্ছি আর আরেকটা বিষয় হচ্ছে একই পদ্ধতি ফলো করে কিন্তু আপনার নিচের ঘেটটাও তৈরি করে নিতে পারবেন তো এই তো দেখতে পাচ্ছেন সাইডটাকে আমি কমপ্লিট করে নিয়েছি তো আশা করছি ইনশাল্লাহ আজকে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ